আপনারা একটা শব্দ আছে না প্রপাগান্ডা আসেনি শব্দ প্রপাগান্ডা পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চলতেছে না এখন মনে করবেন প্রপাগান্ডা একটা বিজ্ঞান হয়ে গেছে এখন কি হয়ে গেছে আমি জানি না আপনারা এটা বুঝবেন কিনা তবুও অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখে বিদায় বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আমাদের হাতের মোবাইল আমাদেরকে বলে দিচ্ছে পৃথিবী কোথায় চলে যাচ্ছে এবং পৃথিবী কোথায় চলে গেছে ঠিক আছে তাহলে আমাদের সামগ্রিক বিশ্ব সামগ্রিক অবস্থা সম্পর্কে আমরা প্রত্যেকে যার যার স্থানে অবগত ওকে এখন
এই অবস্থার পরিপ্রেক্ষিতে পৃথিবী এবং আমরা কোন কোন সমস্যার মধ্যে আছি আমরা সবাই জানি সবাই এমনিতে অভিনয় করি কিন্তু আমাদের মধ্যে আমরা সবকিছু আমাদের কাছে আছে কিন্তু দিন দিন আমাদের সমাজ থেকে কয়েকটা জিনিস হারিয়ে যাচ্ছে পারস্পরিক সম্মানবোধ হারিয়ে যাচ্ছে পারস্পরিক স্নেহ শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে এবং আমাদের ভিতরের শান্তি হারিয়ে যাচ্ছে এখন শান্তি শ্রদ্ধা মহব্বত এই বিষয়গুলো যদি আমরা আমাদের সমাজে আবার আনতে না পারি অথবা যা আছে তার মধ্যে স্থিরতা সৃষ্টি করতে না পারি তাহলে তো আমরা যে ওই সমস্যার মধ্যে পড়ব যেই সমস্যা ইউরোপ আর আমেরিকা পড়ছে আপনারা বুঝতে পারতেছেন আমার কথা আমি আপনাদেরকে এবং স্টেজের মধ্যে অনুরোধ করব কোন ধরনের দয়া করে উচানাচা কথাবার্তা আওয়াজ হবে না কোন বক্তা শ্রদ্ধেয় মেহমান যদি আসেন আপনারা হঠাৎ করে নারায় তকবীর দেওয়া শুরু করবেন না আমাকে বলবেন আমি স্টপ করব দেন এবং এটা কখনো করবেন না কারণ বক্তা ছোট হোক বড় হোক এখানে কোরআন হাদিসের বাণী চলে ঠিক আছে যিনি আসবেন উনি এসে বিসমিল্লাহ করে বসে যাবেন আর উনি যদি মনে করেন যে এটা ওনার সম্মানের মধ্যে ঝামেলা হয়ে গেছে তো কমাচ্ছি এনে সবার পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না সুতরাং যিনি আসবেন কোনো হই হুল্লোড় করবেন না কেন আমরা যেই মাহফিলে বসলাম কেন বসলাম আপনারা এত দূর দূরান্ত থেকে আমার কিছু ছাত্র আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন তাদের কথা আমি জানি তারা কেন আসছে কিন্তু আমরা মাহফিলগুলোতে কেন বসি বর্তমান সময়ে মাহফিলগুলো কেন প্রয়োজন এই দুইটা জিনিস আমাদের জানতে হবে না হ্যাঁ মাহফিলগুলোতে আমরা কেন আসি মনে রাখবেন সম্মানিত ভাইরা একটা জাতি সভ্য হওয়ার জন্য এবং সভ্য হয়ে পৃথিবীতে চলার জন্য দুইটা জিনিস দরকার একটা ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার আর একটা মাদ্রাসা মসজিদ এবং খানেকা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিলে বিল্ডিং হবে না অর্থনৈতিক উন্নতি সাধিত হবে না অর্থনৈতিক প্ল্যানিং প্রোগ্রামিং হবে না আপনার এলাকার রাস্তাঘাটের প্ল্যানিং প্রোগ্রামিং আমরা করতে পারবো না যদি বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি করে বন্ধ করে দেন সুতরাং আমার যে সমস্ত ভাইয়েরা দাওয়াতের নাম দিয়ে তবলিগের নাম দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছি বুয়েট ছেড়ে দিচ্ছি তারা ইনডাইরেক্টলি আমার নবীর দ্বীনের পায়ে কুঠার আঘাত করতেছে আপনারা বুঝতে পারছেন একটা সভ্য সমাজের জন্য বিল্ডিং দরকার রাস্তাঘাট দরকার সুন্দর পলিসি দরকার অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক নিত্য নতুন পলিসি দরকার এই সব কিছু করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সব কিছু করবে আমি মেটাফরিক্যালি রূপক ভাবে বলছি কলেজ বিশ্ববিদ্যালয় সবাই মিলে এখানে মাদ্রাসার ভূমিকা কি এখানে খানেকার ভূমিকা কি এখানে মসজিদের ভূমিকা কি সম্মানিত উপস্থিতি এই ভূমিকা বোঝার জন্য আমরা নিজেদের দিকে নিজেরা একবার তাকাই মনে রাখবেন যখন আপনি ধর্ম দ্বীন আমার নবীর ঐশ আদব তাজিম মহব্বত সাহাবায়ে কেরামের তাজিম আলে বাইতে রাসূলের মহব্বত আউলিয়ায়ে কেরামের নিসবত এগুলার গ্রিপ লুজ করে দেবেন অথবা এগুলা নিচের দিকে নামাতে থাকবেন তো মনে রাখবেন সোসাইটির মধ্যে রাস্তাঘাট অনেক উন্নত হবে কিন্তু আপনি সোসাইটির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না শান্তি প্রতিষ্ঠা না করলে কি হবে আপনার সমাজ অস্থির হবে অস্থির হলে কি হবে ক্রাইম রেট বাড়বে অস্থির হলে ডিভোর্স রেট বেড়ে যাবে অস্থির হলে ড্রাগ ডিলিং বেড়ে যাবে ইফটিজিং বেড়ে যাবে সব কিছুর মূলে আপনার অস্থিরতা অস্থিরতা কোত্থেকে আসে অস্থিরতা মেইনলি আসে অশ্লীলতা থেকে আপনি যখন শ্লীলতার বাইরে চলে যাবে আপনি যখন আপনার চোখের সীমা লঙ্ঘন করবেন মুখের সীমা লঙ্ঘন করবেন হাতের সীমা লঙ্ঘন করবেন আপনি যখন আপনার খাখে সাথে নফসানি লালসাকে দমন করতে পারবেন না আপনি যখন কলেজ স্কুলের মাঠে গেইকে দাঁড়িয়ে থাকবেন আপনি যখন রাতের অন্ধকারে বসে আরেকজনের বোন আরেকজনের মা আরেকজনের সম্পদকে আপনি যখন রাতের অন্ধকারে ডিস্টার্ব করবেন মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে কি বলেছি প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে আপনি কখনো মনে করবেন না আমি আরেকজনকে ধোঁকা দিলাম আরেকজনের সাথে প্রতারণা করলাম
আরেকজনের টাকা পকেটে ঢুকাই ফেললাম রাষ্ট্রের টাকা পকেটে ঢুকাই ফেললাম আপনি শান্তিতে থাকবেন ইম্পসিবল আমার আল্লাহর সুন্নাত প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে আপনি যদি আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান চুল পরিমাণ ইদার উদার করেন কবর অনেক দূরে মৃত্যুর পরে হাশর অনেক দূরে কবরের পরে আমার এই জীবন এই দুনিয়া আমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে কেন রাষ্ট্রে শান্তি আসে তখন যখন মানুষের এই ছোট্ট টাউনের মধ্যে শান্তি আসে মানুষ একটা দেশের মতো মানুষ একটা দেশের নাম দেশের দেশেরটা কিছুক্ষণের জন্য রাখি প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর থাকে সেই শহরের মালিক থাকে সেই শহরের বাসিন্দাও থাকে রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ থাকে না ভালো মানুষ মন্দ মানুষ অনেক ধরনের মানুষ না আপনার এই ছোট টাউনের মধ্যে কত ধরনের মানুষ থাকে আপনি জানেন এখানে হিংসা থাকে অহংকার থাকে অশ্লীলতা থাকে রাগ থাকে আপনার লালসা থাকে শয়তান থাকে এখানে আবার ফেরেশতা এবং আমার আল্লাহর নূরের বসবাস আপনার কলবের ভিতরে তাহলে একসাথে ভালো শক্তি আর একসাথে মন্দ শক্তি আপনি ইচ্ছে করলে উপরে উঠতে পারবেন ইচ্ছে করলে নিচেও নামতে পারবেন আপনি যখন আপনার লালসাকে দমন করবেন না এটা আপনাকে কি করবে এটা আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলবে মনে রাখবেন আপনার ভিতরে যদি অস্থিরতা আসে দেশের মধ্যে অস্থিরতা আসবে আপনার ভিতরে যদি অশান্তি আসে দেশের মধ্যে অশান্তি আসবে কেন কারণ আপনাকে নিয়েই দেশ আপনাকে নিয়েই দেশ এই কারণে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আমাদের কাছে পাঠাচ্ছেন তো আমাদেরকে আল্লাহ ব্রেন বিবেক বুদ্ধি সবকিছু দিয়েছেন যেগুলা দিয়ে আমরা টাকা কামাই করি যেগুলা দিয়ে আমরা পড়ি যেটা দিয়ে আমরা গবেষণা করি যেটা দিয়ে আমরা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কাজ করি ব্রেন আছে তো সবার কাছে এখন এত ব্রেন দেওয়ার পরে যেই ব্রেন নিয়ে মানুষ এখন চাঁদের দেশে চলে যায় মানুষ চাঁদের দেশে চলে যায় সেই ব্রেইনের পরে আবার আদম আলাইহিস সালামের দরকার কি ছিল আবার হেদায়েতের দরকার কি ছিল ফাইম্মা ইয়াতি আনাকুম মিন্নি হুদা ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামের সাথে একটা হেদায়েতও দিয়েছেন কেন আপনার শরীরের অংশ তিনটা একটা ব্রেইন একটা এই কলব এবং অন্তর আরেকটা পেট আপনি ব্রেইন খরচ করেন চাকরিতে লেখাপড়ায় সেটা টাকা আনে সেই টাকা দিয়ে আপনি ভাত কিনে পেটে দেন এটা আপনার শক্তি শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে তো আপনার শুধু শরীর শক্তিশালী করলে তো হবে না মনকেও শক্তিশালী করতে হবে পেটের যেমন খাদ্য আছে মনেরও খাদ্য আছে পেটের যেমন খাদ্য আছে মনেরও খাদ্য আছে পেটে আপনি লাখ খাদ্য দেন আমেরিকার লোক খাদ্য দেয় ইংল্যান্ডের লোক খাদ্য দেয় ইউরোপের লোক খাদ্য দেয় কিন্তু ডিভোর্স রেট বেশি ডিভোর্স রেট বেশি আমেরিকাতে ক্রাইম রেট আমাদের এই দেশের তুলনায় বেশি এই দেশের তুলনায় বেশি জিজ্ঞেস করার কেউ নাই জিজ্ঞেস করার কেউ আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের এখানে আপনারা আবার আমাকে পার্টিতে ফেলে দিয়েন না আমরা নিউট্রালি যা বলার বলি যেটা সুন্দর সেটা সুন্দর যেটা অসুন্দর সেটা অসুন্দর আমাদের বাংলাদেশের নিরাপত্তা আমেরিকার চেয়ে অনেক বেশি আমেরিকায় আপনি দেখেন হঠাৎ করে ছেলে একটা বেরোয় কিছুদিন আগে এক দফায় 22 জন আর এক দফায় 47 জন স্কুলের মধ্যে গুলি করে মেরে ফেলেছে ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করেন কেন করলেন এই কাজ মেন্টালি আপসেট মানসিকভাবে অসুস্থ ওমা এত টাকা এত পয়সা এত বিএমডব্লিউ এত মার্সিডিজ এত ডলার তবু মনে শান্তি নাই কেন মনে রাখবেন আমার আল্লাহর ধরতিতে থাকবেন আমার নবীর দেওয়া জীবন বিধানকে এভাবে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে আপনি শান্তিতে থাকবেন এটা অসম্ভব এটা অসম্ভব সুতরাং যুবকদেরকে আমি বলবো আমার বয়সী আমার চেয়ে কম বয়সী যারা আছেন আসেন আমরা যদি পরিবর্তন হই এটা কত দারুণ দেশে পরিণত হবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পৃথিবী দেখাইছে আমরাও পৃথিবী দেখছি
এত দারুণ দেশ পৃথিবীর কোথাও পাবেন না এত সৌহার্দ্যপূর্ণ এত সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও পাবেন না কিন্তু আমাদের কাজ আমাদের ইমানদারি আমাদের সামগ্রিক চরিত্র এত নিচে চলে গেছে যদি আমার নবী না থাকতেন আল্লাহ কখন জমিনকে উল্টাইয়া আমাদেরকে বিনাশ করে দিতেন কিন্তু ভাগ্য ভালো আমার নবী দুনিয়ার মধ্যে ছিলেন ওয়া মা কান আল্লাহু লিউআযিবাহুম আনতা ফীহিম একে তো উজুদে মুস্তাফা আর এক হচ্ছে আউলিয়াই কেরামের ইস্তেগফার আউলিয়াই কেরামের ইস্তেগফার আল্লাহ ওয়ালাদের ইস্তেগফার উলামায়ে রাব্বানীদের ইস্তেগফার তাদের যদি রাতের গভীরে ইস্তেগফার না থাকতো আমার নবী যদি সোনার মদিনায় শুয়ে না থাকতেন আমাদেরকে আল্লাহ কখন জের ও জবর করে দিতেন কল্পনাও করতে পারবেন না সেই পরিমাণ অনাচার আমরা করি সহজে আমরা সত্য বলি না আমরা জুলুম করি আমরা মুহূর্তের মধ্যে রেগে গিয়ে ইন্না লিল্লাহ এমন এমন গালি দে আল্লাহ আমাদের কানকে না শোনায় আপনারা বুঝতে পেরেছেন এই জায়গার মধ্যে যদি আমরা সামগ্রিক একটা পরিবর্তন না আনি এখন এই যে সামগ্রিক পরিবর্তনের কথা বলছি আপনাদেরকে অশ্লীলতা ছেড়ে দেওয়া বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ইশক মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বীনের উপর আমল এই বিষয়গুলো আপনাকে পৃথিবীর কোথাও বলা হবে না যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলেন হার্ভার্ড বলেন অক্সফোর্ড বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন কেউ বলবে না কেন কারণ এটা ধর্মের বিষয় এটা দ্বীনের বিষয় এই কারণে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামের সাথে একটা হেদায়েত দিয়েছেন এই হেদায়েতের কাজ কি এই হেদায়েতের কাজ আপনার এই অন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা অন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনি যদি জিকরে ইলাহি ছেড়ে দেন আমার আল্লাহর প্রেরিত দিন ছেড়ে দেন আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত হেদায়েতের বাণী ছেড়ে দেন আউলিয়া ইকরামের নিসবত ছেড়ে দেন আউলিয়া ইকরামের কাছে আসা যাওয়া ছেড়ে দেন খানেকার যে মূল কাজ মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধন মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ সাধন খানেকার কাজ শুধুমাত্র উরুস করা খানেকার কাজ উরুস করা না খানেকার মেইন জিম্মাদারি যে কারণে খানেকা উলিয়া ইকরাম আমাদেরকে দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক আত্মিক এবং চারিত্রিক এই তিনটার উৎকর্ষতা এবং ব্যালেন্স রক্ষা করা কিভাবে করবে আউলিয়া ইকরামের তালিমাত দিয়ে কেন কারণ আমাদের এই জায়গা যদি ঠিক না থাকে অটোমেটিক্যালি আপনার সোসাইটির মধ্যে ক্রাইম রেটের সাথে সাথে আত্মহত্যার রেট বেড়ে যাবে আত্মহত্যার রেট আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা এতদিন মনে করেছেন যে ধর্ম পালন করতে হবে না পড়লে কবরে আল্লাহ কি জিজ্ঞেস করবে হাসরে কি হবে কবর হাসর অনেক দূরে আমার ভাই এই দুনিয়ার মধ্যে আমি এই দুনিয়ার কথা বলছি আপনি শান্তিতে থাকতে পারবেন না পুরো পৃথিবীর মধ্যে এক ধরনের একটা আগুন ওয়েস্টার্ন কান্ট্রি বলেন পশ্চিমা বিশ্ব আমাদের যুবকদের এই যে স্বপ্ন চোখে চলে যাওয়া আপনারা জানেন সেই দেশের লোককে জিজ্ঞেস করেন তারা কেমন আছে কল্পনাও করতে পারবেন না আমাদের দেশে একজন রিকশাওয়ালা সারা দিন কাজ করে ঘরের মধ্যে যে শান্তিতে ঘুমায় সেই শান্তির ঘুম ওখানে নাই ওখানে সব বাইরের চাকচিক্য সব বাইরের চাকচিক্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট বাইরে অনেক কিছু চাকচিক্যময় জীবন কাউকে বোঝা যায় না আমি যদি আজকে সাদা জুব্বা সাদা বা সাদা পাগড়ি লাগাই আসতাম বোঝা যাইতো দেখতে আল্লাহওয়ালা মনে হইতো না বুঝতে পেরেছেন মনে রাখবেন বাইরে কি রকম সেটা বিষয় না আপনি ভিতরে আমার আল্লাহকে কতটুকুন রাখেন আমার আল্লাহর ব্যথায় কতটুকুন ব্যথিত হন রাতের অন্ধকারে যখন সোফার মধ্যে বসে আপনি আমার নবীকে মিস কতটুকু করলেন আমার নবীর কথা মনে পড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি কতটুকুন বের হলো এটা হচ্ছে আসল ঈমান এটা হচ্ছে আসল দিক আপনি যখন আরেকজনের সাথে বিহেভ করছেন কথাবার্তা বলছেন সেখানে আমার আল্লাহ আমার নবীর নিসবত কুরবত কতটুকুন ছিল আপনি যে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আপনি যে আরেকজনকে থাপ্পড় মেরে দিলেন আপনি যে আরেকজনের পয়সা তাকে না বলে পকেটে ঢুকিয়ে ফেললেন
তখন যদি আপনি আল্লাহকে ফিল না করেন আমার নবীর কুরবতকে ফিল না করেন তো আপনার নাত আপনার ইশকে মুস্তাফার এটা দাবি থাকবে ভিতরের সাথে এটার কোনো সম্পর্ক নাই যুবকদেরকে যেটা বলবো আমার বয়সী আমার চেয়ে কম বয়সী মনে রাখবেন নিজের না যে টাকা আপনার না সেই টাকা যদি কোটি টাকা আপনার পাশ দিয়ে চলে যায় খবরদার হাত দেবেন না কেন কি কারণে দেবেন না মনে রাখবেন হারামের টাকা আপনার পেটে আপনার ঘরে একা আসবে না হারামের টাকার সাথে অনেক অশান্তি আসবে সেটা আপনি এফোর্ড করতে পারবেন না সেটা আপনি এফোর্ড করতে পারবেন না মনে রাখবেন মেহমান যখন আসে এই যেখানে আমার আওয়াজ যাচ্ছে মেহমানকে কখনো হালকা করবেন না মেহমানকে কখনো মানে হয় না ওয়েলকামিং না হওয়া পেরেশান হয়ে মেহমান দেখলে পেরেশান হয়ে যাওয়া এটা আজকের পর থেকে কখনো হবেন না মেহমান যখন ঘরের ভিতরে আসে মেহমান তিনটা জিনিস নিয়ে ভিতরে ঢুকে একটা আপনার মালের মধ্যে অফুরন্ত বরকত হবে আপনার মালের মধ্যে অফুরন্ত বরকত হবে আপনার ঘরের মধ্যে খাদ্যগুলার মধ্যে বরকত হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে সম্মানের করবেন কেন কারণ আমার নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু যেই ব্যক্তি মুমিন সেই যেন মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন হারাম যদি পকেটে ঢুকান প্রতিক্রিয়া হবে কি হবে আপনার এখান থেকে স্থিরতা চলে যাবে আপনার ঘরের সন্তান আপনার অবাধ্য হবে এমন এমন দুর্ঘটনা ঘটবে সেটা আপনি ভিতর থেকে এফোর্ড করতে পারবেন না সুতরাং হারামের কাছেও যাবেন না আমাদের বাপদাদারা যতদিন হারাম থেকে বেঁচে ছিল সমাজের মধ্যে ততদিন শান্তি ছিল শৃঙ্খলা ছিল যেই আমরা হারামের ভিতরে ঢুকেছি অশান্তি অশ্লীলতা অস্থিরতা আমাদেরকে চতুর্দিক থেকে পেয়ে বসেছে আপনারা আমার সাথে একমত বুঝতেছেন আমার কথাগুলো এই কথাগুলো আমার অন্তরের কথা ছিল আপনাদের সাথে কিছুদিন শেয়ার করা সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাথে হেদায়েত দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে মাহফিলে আমরা কেন আসি মাহফিলে আমরা আসি আমরা এখন দ্বীন শিক্ষা করার জায়গাগুলো একেবারে সংকুচিত হয়ে গেছে কমে গেছে এখন আমরা দ্বীন শিক্ষা করব মনে রাখবেন এখানে যে আমরা বসেছি এখানে আমরা কেন আসলাম মনে রাখবেন শুধু দ্বীন শিক্ষা করার জন্য এখন এই শিক্ষা করাতে গিয়ে আমি যদি এখানে হাসি মজাক করি আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে দ্বীনের আপনারা অন্তত বদনাম নাম করতে না পারেন দ্বীনের বদনাম করবেন না আপনার সাথে এখানে কয়টা চোখ লাগানো দেখছে আপনার সামান্য কর্ম কিছুই করেন নাই আপনারা একটা শব্দ আছে না প্রপাগান্ডা আসেনি শব্দ প্রপাগান্ডা পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রপাগান্ডা চলতেছে না এখন মনে করবেন প্রপাগান্ডা একটা বিজ্ঞান হয়ে গেছে এখন কি হয়ে গেছে আমি জানি না আপনারা এটা বুঝবেন কিনা তবুও অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখে বিদায় বলে এটা একটা বিজ্ঞান আপনি যখন মাহফিলের মধ্যে হাসি ঠাট্টা করবেন কৌতুক করবেন মাহফিলের মধ্যে সত্যিকার অর্থে দিন তুলে না ধরে কোরআন তুলে না ধরে আমার নবীর আখলাক এবং সিরত তুলে না ধরে সত্যিকার অর্থে জাতির আত্মিক আধ্যাত্মিক চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য সত্যিকার তাসাউফকে তুলে না ধরবেন সত্যিকার অর্থে আমার নবীর এশ আদব তাজিম এত্তেবায়ে রাসূলের প্রয়োজনীয়তা এগুলো যদি তুলে না ধরেন আপনি যদি এই জায়গার মধ্যে এসে অন্য কাজগুলা করেন একটা মাহফিল দুইটা মাহফিল তিনটা মাহফিল করলেন করে পুরো মাস করলেন এখন এটা কি হয়ে গেল অনলাইনের মাধ্যমে পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষীর মধ্যে ছড়িয়ে গেছে শিক্ষিত আধা শিক্ষিত উচ্চ শিক্ষিত সমাজের সর্বস্তরের মানুষের কাছে মাহফিলগুলো ছড়িয়ে গেছে না বলেন আপনারা জবাব দেন ছড়িয়ে গেছে তো এখন এই মাহফিল যখন আপনি যখন হাসি ঠাট্টা করছেন এটাকে কিছু লোক প্রপাগান্ডা করার জন্য এটাকে অনলাইনে দিয়েছে তাদের উদ্দেশ্য কি বদনাম করা কি করা বদনাম করা তারা কি করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এই জিনিসগুলোকে তারা কাট করে করে শুশু হাসি ঠাট্টার জিনিসগুলোকে পুরো অনলাইনের মধ্যে ছড়িয়ে দিয়েছে আপনি ঘরে যাইতে পারেন নাই
এটা আমেরিকা নর্থ আমেরিকা পর্যন্ত এদিকে স্ক্যান্ডিনেভিয়ান ইউরোপিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ যখন এই মাহফিল দেখেছে সুনাম করেছে না বদনাম করেছে বলেন তো আপনি যারা যখন মাহফিল নিয়ে কথা বলছে তখন আর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা কি মনে করবে ধর্মটাই বুদয় এরকম ধর্মটাই বুদয় এরকম শিক্ষিত মানুষ আমাদের কি মনে করে জানেন মৌলভী এটা জানেন তো আপনারা মোল্লা এই কারণে বলেন এটা অপ্রিয় সত্য এবং এটা তিতা সত্য সেটা কি আপনি মাদ্রাসার আলেমদেরকে নিজেদের মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না কেন এই প্রপাগান্ডা জনমত তৈরি করে আপনি যখন আরেকজনকে ফাসেক বলবেন কাফের বলবেন তো ঘৃণা ছড়ছে না এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক বসা তারা শরীয়ত জানে না দিন জানে না নামাজ জানে না রোজার আমাদের ওজুর ফরজ সুন্নত জানে না নামাজের ফরজ সুন্নত ওয়াজিব জানে না এই ধরনের লোকগুলাকে যদি আমি আরেকজনের বিরুদ্ধে ঘৃণার উদ্রেক করিয়ে দেই সমাজের মধ্যে ঘৃণা ছড়িয়ে যাবে না যাবে সম্মানিত উপস্থিতি আমি আমার প্রথম পর্বের যে মূল বক্তব্য আপনাদেরকে দিতে চাচ্ছি আমার ভাইয়েরা সেটা হচ্ছে এটা তালিমের জায়গা এটা দারসগাহ এটা শিকার জায়গা মাহফিলে কেন আসতেছি মাহফিল কেন প্রয়োজন কারণ আমাদের এখানে ধর্ম শিক্ষার যেই যেই জায়গাগুলো ছিল সেটা সংকুচিত হয়ে গেছে সুতরাং আমরা বিভিন্ন উপলক্ষে মাহফিল করি মাহফিল সাজাই ঈদে মিলাদুন্নবী মেরাজুন্নবী মুহররম শরীফ শবে কদর বিভিন্ন উপলক্ষে আমরা মাহফিল করি উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার নবীর দেওয়া বিধান তালিমাত মানুষকে শিখানো যেন মানুষের অন্তরের শান্তি বজায় থাকে অন্তরের শান্তি বজায় থাকে আজকে যখন ঘরে যাবেন ঘরে গিয়ে হিসাব করবেন আমি এই মাহফিল থেকে কি কি শিখেছি যদি না শিখেন আমি আমার মতো করে কথা বলে চলে গেলাম আপনি আপনার মতো করে ঘরে চলে গেলেন হলো না আমি আপনাকে কানেক্ট করতে হবে আমার কথাগুলো আপনার সিনার ভিতরে কাজ করতে হবে আপনার ভিতরে এশক জাগরিত হতে হবে মহব্বত জাগরিত হতে হবে আপনার ভিতরে আমি নামাজ পড়ি না পড়তে হবে এই টেন্ডেন্সি যদি জাগরিত না হয় তাহলে তো আমি আসলাম আর গেলাম আসলাম আর গেলাম সম্মানিত উপস্থিতি এই জায়গার মধ্যে একটা বড় সংস্কার দরকার সেই সংস্কার শুধু বক্তারা করলে হবে না আপনারা যারা শ্রোতা আছেন আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে আপনাদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয় তাহলে আমরা ব্যর্থ হব আমরা ব্যর্থ হব